একটা খুবই গরিব ছেলে ছিল, তার একটা খুবই বড় স্বপ্ন ছিল সে একদিন বড় রেস্টুরেন্টে খাবার খাবে। কিন্তু তার কাছে রেস্টুরেন্টে যাওয়ার মতো যে পরিমাণ টাকা লাগে তার কাছে নাই। এরকমভাবে কয়েকদিন যায়, তো সে রোজই যায় দেখে রেস্টুরেন্টটা, কিন্তু ঢোকার মতো তার কাছে শক্তি ছিল না, যতটুকু টাকা লাগে তার কাছে নাই। এরকম করে দিন মাস কয়েক মাস যায়, তো যাওয়ার পর সে একদিন আসে রেস্টুরেন্টে খাবার খাবে, তো কিছু টাকা জোগাড় করে নিয়ে আসে। তো সে টাকাগুলো গুনে, তো গুনে দেখে যে টাকা হবে কি না হবে কি না, খুবই চিন্তা ধারণা করে সে খুবই একটা মনে আশা নিয়ে সাহস নিয়ে তো যা, তো যাবই আজকে, তো এরকমভাবে বলে তো রেস্টুরেন্টের ভিতরে যা। তো রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার পর খুব তার ভিতরে একটা খুব একটা ভয় লাগছিল যে কি ভিতরে যাওয়ার পর কী বা হয় না হয়। তো যায় রেস্টুরেন্টের ভিতরে, যায় দরজাটা খোলে, সে ভিতরে ঢুকছে। তো ভিতরে ঢোকার পর তো সে বসবে কেমন করে, তো বসার সাহসটা ছিল না, তার মাঝে একটা ভদ্রলোক আগে এসে বসে যায়। তো সে গরিব লোকটা আস্তে 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 সাহসটা মনের ভিতরে নাই যে এত বড় রুমের মধ্যে আমি কী করবো না করবো, তো সে ভদ্রলোকটার সামনে বসে। তো ভদ্রলোকটার সামনে বসার পর ভদ্রলোকটা তাকে দেখে খুবই একটা ঘৃণাপিত ঘৃণাপিত যেরকমভাবে লাগে এরকম, তো ওইটারটা আসলো, ওইটার এসে ভদ্রলোকটার কাছে আসলো, তার কী কী পছন্দ বা কী খাবে না খাবে, তো ওইটারটা ভদ্রলোকটাকে জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করার পর কিন্তু ওইটারটা সে গরিব লোকটাকে দেখে খুবই একটা ঘৃণা পাচ্ছিল যে, তারপর গরিব লোকটা ওইটারটাকে ডাকলো কিন্তু ওইটার শুনলো না, আর যে ভদ্রলোকটা বসা ছিল সে ভদ্রলোকটা খুবই ঘৃণা পাচ্ছিল যে আমি কার সাথে বসলাম। তার সামনে আরেকটা ভদ্রলোক বসা ছিল, সেই ঘটনাগুলো সব দেখছে। আবার ওইটার আসলো, গ্লাস নিয়ে পানি নিয়ে আসলো, ভদ্রলোকটাকে দিল, কিন্তু গরিব লোকটাকে কিচ্ছু দিল না। তারপর আবার আসলো, খাবার নিয়ে আসলো, ভদ্রলোকটাকে দিয়ে গেল, কিন্তু গরিব লোকটাকে দিল না। কিন্তু গরিব লোকটা বারে বারে ডাকছিল ওয়েটারটাকে, ভাই শোনো আমার অর্ডারটা নাও, কিন্তু ওয়েটারটা কথা শুনছিল না, ঘৃণা পাচ্ছিল। ভদ্রলোকটা খুবই সুন্দরভাবে খাচ্ছিল, আর গরিব লোকটা খুবই তাকিয়ে মনে ব্যথা নিয়ে দুঃখভাবে দেখছিল, আমিও তো টাকা দেবো কিন্তু আমার অর্ডারটা নিচ্ছে না কেন, বারে বারে গরিব লোকটা ওয়েটারটাকে দেখছিল আসে না কেন, এরকমভাবে তাকিয়ে আসছিল ভদ্রলোকটার বিলে, কিন্তু ভদ্রলোকটা ঘৃণা পাচ্ছিল আর খাচ্ছিল। আর গরিব লোকটা বারে বারে ওয়েটারটাকে দেখছিল যে ওয়েটার আসে না কেন, আমার অর্ডারটা কেন নিচ্ছে না, কিন্তু ওয়েটারটা গরিব লোকটাকে একদম পাত্তা দিচ্ছিল না, ইগনোর করে যাচ্ছিল। আর গরিব লোকটা বারে বারে তাকিয়ে আসলো ওয়েটারটা আসে না কেন, আমার অর্ডারটা নিচ্ছে না কেন, কিন্তু ওয়েটার আসলো আর ভদ্রলোকটাকে পানি দিয়ে গেল, কিন্তু গরিব লোকটার দিকে একদম তাকাইলেও না, যেটা মানুষ না কি, একদম তাকাইলো না। আর গরিব লোকটা ওয়েটারটাকে বললো আমাকে ওইগুলো খাবার দাও, কিন্তু ওইটার বললো তোমার খাওয়ার যোগ্য এটা না, তুমি এখানে কেন আছো বলো। গরিব লোকটা বললো কেন আমার কাছে টাকা আছে, কিন্তু ওইটারে বললো না তোমার কাছে টাকা থাকলে কাম হবে না, তুমি এই রেস্টুরেন্টে আসার তোমার যোগ্যতা নাই। ওইটারটা বললো দাদা আমাকে দাও, কিন্তু ওইটারটা ঠিক গাড়ি টালি দিয়ে বললো ঠিক আছে আনছি, যদি টাকা না দিতে পারো কথা কিন্তু খারাপ আছে, এগুলো বলে ওইটারে খাওয়া নিয়ে আসলো। তো খাওয়াগুলো ওইটারে দিয়ে দিলো, এ নাও খাও বললো। আর গরিব লোকটা মনে আনন্দ নিয়ে খাওয়া শুরু করে দিল, ওইটারটা যা তা বলে চলে গেল। আর গরিব লোকটা খুবই খুশি মনে আনন্দভাবে খাওয়া খেতে আরম্ভ করে দিল, কীভাবে খাবে সেটাও জানে না, বড় একটা রেস্টুরেন্টে কীরকমভাবে খাওয়া লাগে। তো গরিব লোকটা খুবই মজা নিয়ে খুশি মনে আনন্দ নিয়ে খাওয়াটা খুবই মজা নিয়ে খাচ্ছিল খাচ্ছিল, খেয়ে যাচ্ছিল খেয়ে যাচ্ছিল। আর যেটা সেই ভদ্রলোকটা যেটা বসে আসলো, সেই ভদ্রলোকটা ওইটারটাকে ডাকলো, ওইটার এখানে আসো, তো ওইটার আসলো, ওইটাকে দাতা বলে দিল যেটা কি। আর ওই আরেকটা ভদ্রলোক যেটা আছে ওইটা সব দেখে যাচ্ছিলো যে এগুলো কীভাবে খায়, আমার সামনে এগুলো কী বসাইছো তুমি হ্যাঁ। আর ওইটারটা তাকে খুবই নিম্নভাবে ছোট করে ফেললো, একটা থাপুরো মেরে ফেললো। আর গরিব লোকটা চুপচাপ এগুলো কথা সয়ে যাচ্ছিলো সয়ে যাচ্ছিলো। ওইটারটা আর সেই ভদ্রলোকটা গরিব লোকটাকে যাতা অপমান করে যাচ্ছিলো, আর গরিব লোকটা একটা কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপভাবে খেয়ে যাচ্ছিলো। আর যেটা ওইটারটা ভদ্রলোকটাকে সরি বললো, ক্ষমা, এরকম ভুল আর হবে না, এরকম ছোটো লোক মানুষ আমরা রেস্টুরেন্টে আসতে দেব না, এরকম বলে ওইটারটা চলে গেল। আর ভদ্রলোকটা খাবার খেয়ে চলে গেল। আর সেই গরিব লোকটা সব কিছু ভুলে খাওয়ার শেষ করলো, তারপর হাত মুছ পিকিয়ে দিয়ে টিস্যু পেপার না নিয়ে নিজের গায়ে মুছে ফেললো, ফেলে চুপচাপ মাথা নিচে করে চলে গেল। আর ভদ্রলোকটা রেস্টুরেন্ট মালিককে বললো যে বিল কত হলো, রেস্টুরেন্ট মালিককে রিসিপ্ট দিল বিলের, আর ভদ্রলোকটা বিলের পেমেন্টটা দিয়ে চলে গেল। আর গরিব লোকটা মাথা নিচু করে চুপচাপ ওখান থেকে চলে গেল।
তারপর রেস্টুরেন্টে যেটা ওয়েটার আছে ওয়েটারটা আসলো, এসে দেখে যে গরিব লোকটা এখানে নাই, তো উল্টা পুল্টা কথা বলে গেল। গরিব মানুষ, ছোট লোক, এদেরকে ভিতরে ঢুকতে নেই, টাকা না দিয়ে চলে গেল। এরকমভাবে বিন্দাস যায় রেস্টুরেন্টের মালিককে বললো, এখানে গরিব মানুষ একটা গেঞ্জি ছেঁড়া চলে গেল নাকি? বললো হ্যাঁ চলে গেছে, টাকা দেয়নি কে। তো মালিকটা বললো টাকা না দিয়ে খাবার খেয়ে গেল, যদি টাকা না নিয়ে আসো তোকে তাহলে আজকে রেস্টুরেন্ট থেকে বাইর করে দেবো। এই শুনে ওইটা গরিব লোকটাকে খুঁজতে গেল, যে গরিব লোককে ধরলো। তো ঠাকুর মারলো একটা গরিব লোকটাকে আর বললো, ছোট লোক, বেহায়া, নির্লজ্জা, তুই এরকমভাবে খাইয়েছিস, তো টাকা দেস নাই কোন কারণে? বল, ছোট লোকের বাচ্চা বল। এরকমভাবে অপমান করে যাচ্ছিলো গরিব লোকটাকে আর মেরেই যাচ্ছিল। তো তার মাঝে যে ভদ্রলোকটা সব কিছু দেখছিলো, সেই ভদ্রলোকটা এসে বললো, তুমি ওকে মারছো কেন? ও বিনে খাওয়ার খাইয়া এখানে আসছে, চোর, ছোট লোক, নির্লজ্জা। কিন্তু এই ভদ্রলোকটাকে বললো, ওকে মারবে না, তুমি একদম মারো না, তুমি জানো নাকি ও কী করছে? তুমি জানো না, ওখানে ও টাকা দিচ্ছিল, এই দেখো আমি নিজে টাকাটা নিয়ে এসেছি, দেখো তুমি। সব কিছু শোনার পর ওয়েটারটা মাথা নিচু করে ফেললো, আর ভদ্রলোকটা ওয়েটারটাকে বললো, তুমি যা করলো একদম ঠিক না, এই গরিব লোকটা কোনোদিন রেস্টুরেন্টে খাবার খায় নেই, তাই সে টাকাটা কাকে দিবে জানে না, তাই টেবিলের উপর প্লেটের তলে টাকাটা রেখে এসেছে, তুমি না জেনে না শুনে তাকে এত বড় অপমান করলে কেন? এই বলে ওয়েটারটাকে দাঁড়িয়ে দিল ওখান থেকে। আর সেই ভদ্রলোকটা গরিব লোকটাকে বললো, তুমি কোনানি ব্যথাটা পাও নাই তো? তো গরিব লোকটা বললো, না আমি কোনো ব্যথাটা পাইনি। তারপর ভদ্রলোকটা নিজের গায়ের কাপড় খুলে গরিব লোকটার গায়ে পরিয়ে দিল।